डियर स्टूडेंट्स आज के कथा बोलबो प्रिपोजिशन निये। प्रिपोजिशन छयटी गुरुत्वपूर्ण नियम, ये नियमगुलो जदि तुमी जानो ताहले आशा करी तुम्हारे प्रिपोजिशन सम्पर्के किछु भ्रांति बा भूल एगुला दूर हो जाबे। ताहले शुरू करछि सिक्स प्रिपोजिशन रूल्स। प्रिपोजिशन फॉर्म ए स्मॉल बट वेरी इम्पोर्टेंट वर्ड क्लास। प्रिपोजिशन आसले खुबी छोटो एकटा वर्ड इंग्लिशे, बाट এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দের শ্রেণী। উই ইউজ প্রিপোজিশনস ভেরি ফ্রিকোয়েন্টলি, আমরা প্রায় কিন্তু প্রিপোজিশন ব্যবহার করি সেন্টেন্সে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য প্রিপোজিশনস টু, অফ, ইন, ফর, অন, উইথ, অ্যাট, বাই, ফ্রম আর অল ইন দ্য টপ 25 ওয়ার্ডস ইন ইংলিশ। ইংরেজিতে এই যে 25টি প্রিপোজিশন আছে, এই 25টি প্রিপোজিশন কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করি, ফ্রিকুয়েন্টলি অহরহ প্রায় ব্যবহার করি এই 25টি প্রিপোজিশন। ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কারেক্টলি ইউজ প্রিপোজিশনস, যদি তুমি প্রিপোজিশন বুঝো এবং সঠিকভাবে যদি তুমি ব্যবহার করতে পারো, ইট উইল গ্রেটলি ইম্প্রুভ ইউর ফ্লুয়েন্সি, এটা তোমার ফ্লুয়েন্সি বাড়াবে। তারপরে অ্যান্ড রিমেম্বার, এবং মনে রাখবে দেয়ার আর নট মেনি, ভেরি মেনি প্রিপোজিশনস, আসলে প্রিপোজিশনের সংখ্যা কিন্তু তেমন নেই ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংরেজি ভাষায়। দেয়ার আর অনলি 150 প্রিপোজিশনস, 150টি প্রিপোজিশন রয়েছে মাত্র সমগ্র ইংরেজি গ্রামারে বা ইংরেজি ব্যাকরণে। And we only use about 70 of this commonly. এবং এর মধ্য থেকে এই 150টি প্রিপোজিশনের মধ্য থেকে মাত্র আমরা কয়টা ব্যবহার করি, প্রায় 70টার মতো হর হামেশায় ব্যবহার করি। 150টি প্রিপোজিশন সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে নিচের যে লিঙ্কটা দেওয়া আছে https://www.englishclub.com/vocabulary/prepositions/list.htm, তাহলে তুমি 150টা প্রিপোজিশন পেয়ে যাবে। এরপরে কমন যে 70টি প্রিপোজিশন আমরা ব্যবহার করি সেটা আমি এখনই বলে দিচ্ছি যে এই 70টি আমরা অহরহ ব্যবহার করছি। দেয়ার ইজ এ শর্ট লিস্ট অফ 70 অফ দ্য মোর কমন ওয়ান ওয়ার্ড প্রিপোজিশনস। মেনি অফ দিস প্রিপোজিশনস হ্যাভ মোর দেন ওয়ান মিনিং, তার মানে এই 70টা কমন ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন, মানে এক শব্দের প্রিপোজিশন এই 70টা, এর মধ্যে অধিকাংশই কিন্তু একাধিক অর্থ রয়েছে এই প্রিপোজিশনের। প্লিজ রেফার টু ডিকশনারি ফর প্রিসাইজ মিনিং অ্যান্ড ইউসেজ, একটা ডিকশনারি ব্যবহার করে এই মিনিংটা তুমি অবশ্যই জেনে নেবে। প্রিপোজিশনগুলো বলছি আমি, 70টা কমনলি ইউজড প্রিপোজিশনস: অ্যাব্রড, অ্যাবাউট, অ্যাবভ, অ্যাক্রস, আফটার, অ্যাগেনস্ট, অ্যালং, অ্যামিড, অ্যামং, অ্যান্টি, অ্যারাউন্ড, অ্যাজ, অ্যাট, বিফোর, বিহাইন্ড, বিলো, বিনিথ, বিসাইড, বিসাইডস, বিটুইন, বিয়ন্ড, বাট, বাই, কনসার্নিং, কনসিডারিং, ডিসপাইট, ডাউন, ডিউরিং, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টিং, এক্সক্লুডিং, ফলোয়িং, ফর, ফ্রম, ইন, ইনসাইড, ইনটু, লাইক, মাইনাস, নিয়ার, অফ, অফ, অন, অন টু, অপোজিট, আউটসাইড, ওভার, পাস্ট, পার, প্লাস, রিগার্ডিং, রাউন্ড, সেভ, সিন্স, দেন, থ্রু, টু, টুয়ার্ড, টুয়ার্ডস, আন্ডার, আন্ডারনিথ, আনলাইক, আনটিল, আপ, আপন, ভার্সেস, ভায়া, উইথ, উইদিন, উইদাউট, এই 70টি। দ্য ফলোয়িং রুলস উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ প্রিপোজিশনস কারেক্টলি। এখন আমি 6টা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ম বলবো, যেটা তুমি যদি বুঝো তাহলে সঠিকভাবে প্রিপোজিশন বসাতে পারবে। এক নম্বর রুল, রুল নাম্বার ওয়ান, আ প্রিপোজিশন মাস্ট হ্যাভ অ্যান অবজেক্ট, অর্থাৎ প্রিপোজিশনের একটি অবজেক্ট অবশ্যই থাকবে। আমি আবার বলছি, প্রিপোজিশনের একটি অবজেক্ট অবশ্যই থাকবে, অবজেক্ট ছাড়া কোনো প্রিপোজিশন বসবে না, তার মানে প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকবে। অল প্রিপোজিশনস হ্যাভ অবজেক্টস,
If a preposition does not have an object, it is not a preposition. যদি অবজেক্ট না থাকে সেটা কখনো preposition হবে না. It is probably an adverb. তাহলে কী হবে? সেটা adverb হতে পারে. A preposition always has an object. প্রিপোজিশনের একটা অবশ্যই অবজেক্ট রয়েছে. An adverb never has an object. কিন্তু adverbের কোনো অবজেক্ট নেই. এটা ডিফারেন্স. Look at these example sentences. They are in the kitchen. Preposition in has object, the kitchen. এখানে খেয়াল করো, in হচ্ছে preposition এবং kitchen হচ্ছে object. In the kitchen, তাহলে এটা একটা preposition in. ঠিক একই in, মানে in in যদি আমি অন্য একটা sentence ব্যবহার করি, খেয়াল করো, please come in. এই inটা কিন্তু আবার preposition না, এটা হচ্ছে adverb. কেন? ব্র্যাকেটে বলা আছে adverb. In has no object. এই ইনের কোনো অবজেক্ট নাই. ইট কোয়ালিফাইজ কাম. এটা কামকে বিশেষায়িত করছে, কোয়ালিফাই করছে. সুতরাং ভার্বকে যেহেতু কোয়ালিফাই করছে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব. তাহলে এই ইনটা হচ্ছে অ্যাডভার্ব. দেয়ার ওয়াজ আ ডোরওয়ে বিফোর মে. এখানে প্রিপোজিশন বিফোর হ্যাজ অবজেক্ট মি. এই যে প্রিপোজিশনটা বিফোর একটা প্রিপোজিশন, এটার একটা অবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে মি. আই থেকে অবজেক্ট হয়ে গেল মি. কোনো নাউনও কিন্তু অবজেক্ট হয়, আবার প্রোনাউন মানে পার্সোনাল প্রোনাউনেরও অবজেক্ট হয়, কোনো বস্তুরও অবজেক্ট হয়, সেটা অবজেক্টের ফর্ম অবশ্যই বসাতে হবে প্রিপোজিশনের পরে, সেটা একটু পরেই বলছি আমি. দেয়ার ওয়াজ এ ডোর ওয়ে বিফোর মি, তাহলে বিফোর প্রিপোজিশন, এটার পরে যেহেতু অবজেক্ট আছে তাহলে এটা একটা ফ্রেশ প্রিপোজিশন, বুঝেই যাচ্ছে অবজেক্ট থাকলেই এটা প্রিপোজিশন হবে. আই হ্যাড নেভার সিন ইট বিফোর. এখানে খেয়াল করো বিফোরের পরে কিন্তু কোনো প্রিপোজিশন নেই, সরি কোনো অবজেক্ট নেই. তাহলে এই বিফোরটা কাকে কোয়ালিফাই করছে? সিনকে কোয়ালিফাই করবে করছে. এখানে অ্যাডভার্ব বিফোর হ্যাজ নো অবজেক্ট, ইট কোয়ালিফাইজ সিন. সিন একটা ভার্ব যে আমি কখনো আগে দেখিনি. তাহলে আগে দেখিনি বা দেখেছি এই বিষয়ে যেহেতু ভার্বকে আমি প্রশ্ন করলে উত্তরটা পাই, তাহলে যেহেতু ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু অ্যাডভার্ব, মানে ভার্বকে কোয়ালিফাই করছে. সুতরাং এখানে এই বিফোরটা অ্যাডভার্ব. আইল কল আফটার ওয়ার্ক. এখানে প্রিপোজিশন আফটার হ্যাজ অবজেক্ট ওয়ার্ক. আফটারের পরে ওয়ার্ক আছে, ওয়ার্ক একটা অবজেক্ট, সুতরাং এখানে আফটার হচ্ছে প্রিপোজিশন. হি কল্ড সুন আফটার. এই আফটার এর পরে কোনো অবজেক্ট নেই, তাহলে এই এই আফটারটাও কোয়ালিফাই করছে কলকে, এই কারণে এটা অ্যাডভার্ব যেহেতু ভার্বকে কোয়ালিফাই করছে. দুই নম্বর রুল, প্রিপোজিশন মিন্স প্লেস বিফোর. প্রিপোজিশন শব্দের অর্থই হচ্ছে পূর্ব অবস্থান, মানে এটার সামথিং এর পূর্বে বসে, এটাই মূল কথা. প্রিপোজিশন মানে হচ্ছে কোনো কিছুর পূর্বে বসে. এই কোনো কিছুটাই কী সেটাই বলছে. দ্য নেম প্রিপোজিশন ইন্ডিকেটস দ্যাট এ প্রিপোজিশন ইউজুয়ালি কামস বিফোর সামথিং ইটস অবজেক্ট. তাহলে কী সেটা? সেটা অবজেক্ট. আই পুট ইট ইন দ্য বক্স. বাট ইভেন হোয়েন এ প্রিপোজিশন ডাজ নট কাম বিফোর ইটস অবজেক্ট, ইট ইজ স্টিল ক্লোজলি রিলেটেড টু ইটস সাবজেক্ট. এই যে আই পুট ইট ইন দ্য বক্স, ইনের পরে যে অবজেক্ট আছে এই অবজেক্ট ইনের পরে আছে, প্রিপোজিশনের পরে অবজেক্ট আছে. অনেক সময় অবজেক্ট উল্লেখ করা নাও থাকতে পারে, কিন্তু আমরা বুঝে নিতে হবে আমাদের. যেমন হোয়াই ডিড ইউ, হু ডিড ইউ টক টু, তুমি কার সাথে কথা বলেছ. তাহলে কোনো ব্যক্তি সম্পর্কে আমরা বলছি, আমরা বুঝতে পারছি যে টু এর পরে সামথিং সামবডি এখানে মনে মনে আমাদের আছে, সুতরাং বোঝা যাচ্ছে এখানে অবজেক্ট অবশ্যই আছে. উত্তরটা শুনলে বোঝা যায় কী ছিল সেখানে, আই টক টু জেন, জেনের সাথে কথা বলেছে. তাহলে এই টুটা কিন্তু প্রিপোজিশন. তিন নম্বর রুল, এ প্রোনাউন ফলোয়িং এ প্রিপোজিশন শুড বি ইন অবজেক্ট ফর্ম. তাহলে কী বোঝা গেল? যে অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে. প্রোনাউন আই, তারপরে এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর পজিটিভ ফর্ম হচ্ছে মাই. হি প্রোনাউন, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, পজিটিভ হচ্ছে হিজ. শি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, পজিটিভ হার. দে, অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, পজিটিভ হচ্ছে দেয়ার. ইউ, অবজেক্ট হচ্ছে ইউ, পজিটিভ হচ্ছে ইউর. কোনো ব্যক্তির অবজেক্ট ব্যক্তি যদি নাম থাকে তাহলে সেই নামটা, ওকে, আর যদি পজিটিভ হয় অ্যাপোস্ট্রফি আছে. ওকে, তাহলে আমি মূল কথায় চলে যাচ্ছি. দ্য নাউন অর প্রোনাউন দ্যাট ফলোজ
a pronoun, a preposition. The noun or pronoun that follows a preposition forms a prepositional object. If it is a pronoun, jodi eta pronoun hoy, it should therefore be in the objective form, me, her, them, egula hobe. Not subjective form, I, she, they, egula hobe na. Hobe objective form. Ar kono jehetu nouner noun o thakte pare, pronoun o thakte pare, noun thakle objective form debe she noun ta. Ar pronoun jodi thake tahole objective form hobe she pronouner. Okay, ami udaharone jacchi. This is from my wife and me. From preposition, my jodi ekhane possessive form, wife hocche object abong me hocche object, objective form. That's between him and her. Between preposition, etar pore him objective form abong her objective form. Him hocche her objective form abong her hocche sheer objective form. Mary gave it to them. To hocche preposition, them hocche objective form. Pronouner, she pronoun to hocche they, their objective form hocche them. Channabun rule ashi. Preposition forms, or that preposition er ghoton ta kirokom, sheta jene nei. Prepositions have no particular form. Nirdishto kono form nei. The majority of prepositions are one word prepositions. Odhikangsho preposition er form ta hocche ek shobdo bishishto. But some are two or three word phrases known as complex prepositions. Kintu kokhono kokhono dui word ba tin word er phrase shombolito preposition ache je gula ke bole complex prepositions. One word preposition, udaharon jodi dekhi, before, into, on, for, to, at, egula. Complex prepositions ki, according to, but, for, in spite of, on account of, because of, egula. Past number rule ashi. Two preposition and two infinitive are not the same. Orchat. Two preposition abong two infinitive kintu ek kotha noy. Amra two infinitive byabohar kori, right forms of verb e bola hoy two infinitive byabohar koro. Seta ek jinish ar two preposition kintu bhinno jinish. Tahole mul kotha chole jacche, do not confuse the infinitive article to seeing, to leave with the preposition to London to me. Tar mane infinitive jodi hoy tahole seta hobe to seeing, to leave, egulo infinitive. আর যদি প্রিপোজিশন আমি ব্যবহার করি তাহলে টু এর পরে লন্ডন মানে অবজেক্ট সেখানে আছে, টু মি, মি হচ্ছে অবজেক্ট, কোনো বস্তুর ব্যক্তির অবজেক্টিভ ফর্ম, ভার্ব না। কিছু উদাহরণ দেখি। টু অ্যাজ প্রিপোজিশন, নিচের যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো টুকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। আই লুক ফরওয়ার্ড টু লাঞ্চ, টু এর পরে লাঞ্চ অবজেক্ট আছে, এটা প্রিপোজিশন। আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ, এটা অবজেক্ট, সিইং ইউ, তাহলে এটাও প্রিপোজিশন। কিন্তু আই লুক ফরওয়ার্ড টু সি ইউ, এটা ভুল হবে, কারণ হচ্ছে টু এর পরে সি দিলে এটা কিন্তু ইনফিনিটিভ হয়ে যায়। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে প্রিপোজিশন, এটা অবশ্যই প্রিপোজিশন টু, এর জন্য এখানে সি দেওয়া যাবে না। সি এর সাথে আইএনজি যোগ করে সেটাকে নাউন করে দিলাম, আমি নাউন করে দিয়ে অবজেক্টিভ ফর্ম সেই নাউনের হয়ে গেল। দে আর কমিটেড টু দ্য প্রজেক্ট, to the project, project or object. They are committed to keeping the price down. To keeping, eta object holo, to er pore verb er sathe ing jog korche, verb rakhle kintu seta bipod hoye jabe, infinitive hoye jabe, tahole amar sheta sei to ta kintu ar preposition thakche na. I am used to cars, eta hocche preposition, cars hocche object. I am used to driving, driving object, মানে নাউন বোঝাচ্ছে চালনা, চালনা বিষয়টা, নট চালানো বাট নাউন হিসাবে চালনা বিষয়ক বা ড্রাইভিং বিষয়টা। আই এম ইউজ টু ড্রাইভ, এটা ভুল হবে, কারণ টু এর পরে ভার্ব যদি দেই তাহলে এটা কিন্তু ইনফিনিটিভ হয়ে যাবে, কিন্তু আমার এখানে টু হচ্ছে প্রিপোজিশন, বসানো যাবে না। আর যদি টু অ্যাজ ইনফিনিটিভ হিসাবে বসাতে চাই তাহলে সেটার ফর্মটা কি, they used to live in Moscow. দেখো এখানে টু এর পরে কিন্তু ভার্ব আছে লিভ, তাহলে এটা ইনফিনিটিভ। আমি বোঝাতে চাচ্ছি এখানে ভার্বের বিষয়টা, যে তারা মস্কোতে বাস করার অভ্যস্ত ছিল, বসবাস অভ্যস্ত ছিল। দে লাভ টু সিং, এখানে লাভের পরে তারপরে টু দিয়েছি, টু এর পরে সিং, এটা হচ্ছে ইনফিনিটিভ।
টু এর পরে মূল ভার্ব চলে আসছে। ছয় নম্বর লাস্ট আমাদের রুলটা, দ্য গোল্ডেন প্রিপোজিশন রুল, এটাকে নাম দেওয়া হয়েছে গোল্ডেন প্রিপোজিশন রুল। আ প্রিপোজিশন ইজ ফলোড বাই এ নাউন, ইট ইজ নেভার ফলোড বাই এ ভার্ব। এই গোল্ডেন প্রিপোজিশনের রুলটা হচ্ছে, প্রিপোজিশন একটা চমৎকার নিয়ম হচ্ছে, প্রিপোজিশনের পরে নাউন থাকে কিন্তু কখনও ভার্ব থাকে না। এই বিষয়টা মাথায় রাখলে অনেক ভুল থেকে মুক্তি পাওয়া যাবে, তাছাড়া অনেক সেন্টেন্স সুন্দর করে শুদ্ধভাবে লেখাও যাবে, বলাও যাবে। নিয়মটা কি, যে প্রিপোজিশনের পরে নাউন থাকে ভার্ব থাকে না। আমরা যখন ভার্বের সাথে আইনজি যোগ করি তখন কিন্তু এটা নাউন করে দিই আমরা, আর যদি ভার্ব আমরা লিখি কোনো প্রিপোজিশনের পরে বা টু এর পরে তখন কিন্তু এটা ইনফিনিটিভ হয়ে যাবে, সেটা আর প্রিপোজিশন থাকবে না। তাহলে কী বোঝা গেল, প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন থাকবে, সেটা যে কোনো ফর্মে থাকতে পারে, ভার্বের সাথে আইনজি থাকতে পারে, ফ্রেশ নাউন থাকতে পারে, ব্যক্তি থাকতে পারে, অবজেক্টিভ ফর্ম অবশ্যই হবে সেই ব্যক্তির বা সেই বস্তুর অথবা সেই প্রাণীর অবজেক্টিভ ফর্ম থাকবে, কিন্তু কখনো ভার্ব থাকবে না। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ভিন্ন কিছু নিয়ে আসবো আমি। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।